নামাজ পড়াইছি, তারপরে তারাই পড়াইছি। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একজন টিকটকার, সে আগে হাফেজ ছিল, আগে সলাত পড়াতো, কিন্তু এখন সে টিকটকার হয়ে গিয়েছে, অর্থাৎ হারাম কাজে তার জীবনকে অতিবাহিত করছে। এমনকি এই হারামের পথে সে কিভাবে গেল, এর কারণটা হচ্ছে সে একটি মেয়ের প্রেমে পড়েছিল, ব্যর্থ হয়েছে মেয়েকে পাওয়ার জন্য, সেই জন্য সে এরকম কাজ করতে উৎসাহিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে কোরআন হাদিস কি বলবে। কোরআনে এই ব্যাপারে যারা এই হাফেজ হয়েছে তারা যে পরবর্তীতে মুসলিম হতে পারবে না কিংবা সে কাফের হয়ে যাবে বা সে বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়বে এই ব্যাপারে কিন্তু আকারে কিন্তু রয়েছে এবং প্রত্যক্ষভাবে রয়েছে, পূর্ব থেকেই চলমান রয়েছে, এটা হয়তোবা আমরা অনেকে জানি না। আর আরেকটা বিষয়, আপনি আলেম হলে যে আপনি বড় হাফেজ মুফতি যাই হোক না কেন, আপনি যেটাই হন না কেন, আল্লাহ সুবহান তাআলা যতক্ষণ পর্যন্ত আপনাকে হেদায়েত দিচ্ছে এবং আল্লাহ সুবহান তাআলা যতক্ষণ পর্যন্ত আপনাকে চাচ্ছেন আপনি ততক্ষণ পর্যন্তই ঈমান আনবেন এবং ঈমান রাখতে পারবেন। চলুন আমরা সরাসরি কোরআনে চলে যাই। আল্লাহ সুবহান তাআলা সূরা আনকাবুতে 69 নম্বর আয়াতে বলছেন, যারা আমার পথে আত্মসমর্পণ করবে আমি তাদের অবশ্যই আমার পথে হেদায়েতের পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ, তার মানে আপনি যদি আল্লাহ সুবহান তাআলার কাছে আত্মসমর্পণ করেন তাহলে যাবতীয় যত পাপ কাজ আছে, বড় বড় কবিরা গুনাহ রয়েছে, আল্লাহ সুবহান তাআলা যা নিষেধ করেছেন তা যদি আপনি মেনে চলেন তাহলে আল্লাহ সুবহান তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই হেদায়েতের পথে পরিচালিত করবেন। আরেকটি আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলছেন সূরা আমশামস 7, 8, 9, 10, এই চারটি আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলছেন, বিবেকের কসম যিনি বিবেককে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, যিনি মনটাকে কোনটা খারাপ কোনটা খারাপ কাজে নিয়োজিত থাকে তা তিনি জানিয়ে দিয়েছেন, সে ব্যক্তি সফল যে মনকে পবিত্র করে এবং সে ব্যর্থ যে মনকে কলঙ্কিত করে। এখানে দেখুন আল্লাহ সুবহান তাআলা আপনাকে বলছে আপনার বিবেক দিয়েছেন এবং বিবেকের কসম কেটেছেন। আল্লাহ সুবহান তাআলা কোনটা খারাপ কোনটা ভালো সেটার মানদণ্ড তিনি যেমন তার গ্রন্থতে তিনি উল্লেখ করে দিয়েছেন তেমনি ভাবে আপনার বিবেক দিয়ে আপনি যাচাই বাছাই করবেন কোনটা ভালো কোনটা খারাপ, তার মানে আপনাকে যাচাই বাছাই করার অনুমতি দিচ্ছেন এবং আপনার বিবেক দিয়ে আপনি যাচাই বাছাই করবেন। আচ্ছা, এই গেল দুই নম্বর। তৃতীয়ত হচ্ছে সূরা আনআম 39 নম্বর আয়াতে, তিনি যাকে চান বিপদগামী করেন এবং যাকে চান সঠিক ও সোজা পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান তাআলা পারতেন পুরো পৃথিবীর মানুষকে মুসলিম হয়ে জন্মাতে কিংবা তারা সবাই ইমান আনুক, কিন্তু আল্লাহ সুবহান তাআলা করেননি, কারণ আল্লাহ সুবহান তাআলা চান যে এরকম একটি পরীক্ষা হোক, এটা আল্লাহ সুবহান তাআলার ইচ্ছা। তিনি যাকে খুশি ইমান আনানোর জন্য সহযোগিতা করেন, যাকে খুশি বেঈমান বানান, এটা আল্লাহ সুবহান তাআলার ক্ষমতা। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে আমি তো পাপ কাজ করি, তো আল্লাহ সুবহান তাআলা হয়তো বা লিখে রেখেছেন যে আমি পাপ কাজই করব, যেহেতু আপনি বলেছেন যে আল্লাহ সুবহান তাআলা যা চান আয়াতে তাই বলছে। না ভাই, আল্লাহ সুবহান তাআলা কোরআন আয়াতে কখনো বলেননি যে আপনার নাম ধরে যে অমুক ব্যক্তি অমুক দেশে তার অমুক পিতা তমুক বংশ এরকমভাবে উল্লেখ করেননি যে আপনি এরকমটা হবেন। আল্লাহ সুবহান তাআলা কয়েকটি বৈশিষ্ট্য দিয়েছেন, এখন আপনি যদি করেন তাহলে আপনি খারাপ পথে যাবেন, আপনার নাম তার উল্লেখ নেই, সুতরাং আপনাকে বাঁচতে হবে। আপনি মৃত্যুর পর আল্লাহ সুবহান তাআলাকে যদি বলেন যে আমাকে আপনি খারাপভাবে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ সুবহান তাআলা তো এই আয়াতগুলি আপনার সামনে উপস্থাপিত করবেন। আমি তো বলে দিয়েছি যাকে খুশি আমি হেদায়েত দিই আবার যাকে খুশি আমি পথভ্রষ্ট করি, কিন্তু তোমাকে আমি বিবেক দিয়েছি, সেই বিবেক দিয়ে তুমি যাচাই বাছাই করো। বিবেক দিয়ে আপনি পৃথিবীর সকল কিছু যাচাই বাছাই করেন কিন্তু হেদায়েতের পথ এটা যাচাই বাছাই করতে পারেন না। লাস্ট একটি ঘটনা বলে আমি শেষ করছি যে সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন আবু তালিবের মৃত্যু একদম মৃত্যুসজ্জায় যখন তার রুহ যায় যায় অবস্থা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সামনে এসে বললেন যে আপনি ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলুন, অন্তত এতটুকু বলুন, তাহলে আমি কিয়ামতের দিন আপনার
জন্য সাক্ষ্য দিব। তখন আবু তালিব ভাবছে যে আমি যদি ঈমান আনি তাহলে কি হবে, সারা বছর আনি নেই তো কুরাইশের বংশ থেকে একটি দুর্নাম ছড়িয়ে যাবে, অর্থাৎ লোকবল তাকে কি বলবে, এই জন্য সে ঈমান আনেনি। অতঃপর সূরা আল কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রসুলকে উদ্দেশ্য করে বলছেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন হেদায়েত দান করেন, তিনি ভালো জানেন কারা হেদায়েতের অনুসারী হবে। চিন্তা করুন, আপনি যে প্রশ্ন করেন মাঝে মাঝে, আপনি পাপ কাজ করেন, আপনি কাফের হয়ে গেলেন, আপনি এটা করেন সেটা করেন, আপনি হারাম কাজে জর্জরিত আছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ও তখন কাফেররা ঈমান আনেনি, সেই সময় কাফেররা ঈমান আনতে পারেনি, এবং রাসূলুল্লাহ যাকে ভালোবেসেছেন সেও ঈমান আনতে পারেনি, কারণ হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কে হেদায়েত আনবে কে হেদায়েত আনবে না, এটা আপনার বিবেকের প্রশ্ন, আপনি বিবেক দিয়ে যাচাইবাছাই করুন। এখন প্রশ্ন হচ্ছে, এত কথা কেন বললাম? এত কথা বলার কারণটা হচ্ছে যে আপনি যদি হাফেজ হন, আপনি হাফেজ হলে যে আপনি পরিবর্তন হয়ে গিয়েছেন, আপনার ঈমান সবসময় ঠিক থাকবে এমনটা নয়, আপনি যে কোনো সময় গোমরাহ হতে পারেন, যে কোনো সময় শয়তান আপনার পিছে মৃত্যু পর্যন্ত থাকবে, মৃত্যু পর্যন্ত কোনো না কোনো খারাপ কাজ করাবেই। এখন আপনি ঈমান যদি হারিয়ে ফেলেন, আপনি যদি ঈমানদার না হতে পারেন, সেটা আপনার দোষ, আপনার বিবেকের কাছে প্রশ্ন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেকের প্রতি তিনি কসম কেটেছেন, সুতরাং বিবেককে সম্মান রেখে, বিবেককে যাচাই বাছাই করে, আবেগকে কন্ট্রোল করে, কোরআন এবং হাদিসে যে আয়াত এবং হাদিসে যে ভাষ্যরীতি রয়েছে সেগুলো নিয়ে গবেষণা করুন, এবং নিজের আমলকে বৃদ্ধি করতে থাকুন, আর দোয়া করুন যেন আপনি মৃত্যু পর্যন্ত আপনার ঈমানকে টিকিয়ে রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।